প্রথম ম্যাচে ব্যাটিংয়ে তাকে আউট করতে পারেননি প্রতিপক্ষ বলাররা, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। পিটারসন, রুশো, শেহজাদ, সরফরাজদের ভিড়ে তৃতীয় ম্যাচে ব্যাটিংটা পাবেন কিনা সেটি নিয়ে হয়তো ভাবনাতেই ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দলের দুর্দান্ত পারফরম্যান্সে তো নিজের দারুণ কোনো অবদান থাকা চাই, তাই করাচির বিপক্ষে বল হাতেই নিজের যাত্রা চিনিয়ে রাখলেন বাংলাদেশি অলরাউন্ডার, নিয়েছেন 3টি উইকেট। পাকিস্তান সুপার লিগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে নেমেছেন মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল করাচি। কুমার সাঙ্গাকারা ও বাবর আজম 7.5 ওভারে তুলে নেন 63 রান। মাহমুদুল্লাহ আক্রমণে এসে সাঙ্গাকারাকে থামিয়ে ব্রেক থ্রু দেন, লঙ্কান তারকাকে সরফরাজের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এরপর আরেক উদ্বোধনী বাবরকে 36 রানে হাসানের খানের ক্যাচ বানিয়ে ফেরান টাইগার এই তারকা। তার পরের ওভারে একই ফিল্ডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শোয়েব মালিককে। শেষ পর্যন্ত 4 ওভারে 21 রানে 3 উইকেট নেন। দলের লক্ষ্যটা ধরাছোঁয়ার মধ্যে রাখতে বড় ভূমিকা রাখেন। করাচি নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রানের বেশি এগোতে পারেনি।